আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের খবরের আলোচনায় রয়েছে সৌদি রাজ পরিবারের ইতিহাস যেভাবে এলো আজকের এই জাতীয় দিবস সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল আজ তেইশ সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস দিবসটি মূলত সৌদি আরবের প্রতিষ্ঠা দিবস উনিশশো সালের এই দিনে বাদশাহ আব্দুল আজিজ অধিকৃত গোটা অঞ্চল নিয়ে তার সাউদ গোষ্ঠীর নামকরণে সাউদের আরব তথা সৌদি আরব নাম রাখেন পাশাপাশি তিনি রাজতন্ত্র ঘোষণা করেন সমগ্র সৌদি আরব জুড়ে আজ চলছে উৎসব মুখর পরিবেশ প্রতিটি শহর রাস্তাঘাট জাতীয় পতাকা ও আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে এবং প্রতিটি সড়ক জুড়ে মোটর শোভাযুক্ত আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে বাদশা আব্দুল আজিজ উনিশশো দুই খ্রিস্টাব্দে কুয়েত থেকে এসে রিয়াদ দখল করেন নজদের কেন্দ্রস্থল রিয়াদ এখানে আব্দুল আজিজের পূর্বপুরুষরা শাসন ক্ষমতায় ছিলেন তুর্কি সালতানাতের সহযোগিতায় আল রাশিদ রিয়াদ দখল করেছিলেন এতে বাদশাহ আব্দুল আজিজের পিতা কাতার বাহারাইন হয়ে কুয়েতে এসে বসবাস করতে থাকেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণকারী সাহসী যুবক জন আব্দুল আজিজ আত্মীয় সহযোদ্ধা নিয়ে কুয়েত থেকে এসে রিয়াদ দখল করেন আমির শরীফ হুসাইন ব্রিটিশের সহযোগিতা নিয়ে জেদ্দা হয়ে সাগরপথে ফিলিস্তিনের দিকে চলে যান উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ থেকে বিশাল হেজাজ অঞ্চল ও বাদশাহ আব্দুল আজিজের দখলে চলে আসে সেই সময় থেকে একুশ বছর তিনি সপ্ত হাতে তার প্রতিষ্ঠিত বিশাল দেশকে শাসন করেন উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আব্দুল আজিজ ইন্তেকাল করেন এদের স্বাভাবিক নিয়মে প্রথম পুত্র হিসেবে সৌদ বাদশাহ হন কিন্তু তিনি বারবার অযোগ্যতার প্রমাণ রাখতে থাকায় উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে ফয়সাল বাদশাহের দায়িত্ব গ্রহণ করেন তিনি সৌদি আরবের পাশাপাশি মুসলিম বিশ্বের পক্ষে নেতৃত্ব তথা মুরব্বিয়ানার ভূমিকা রেখে গেছেন কিন্তু উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এসে গুলিতে তিনি নিহত হন বাশে ফয়সাল নিহত হওয়ার সঙ্গে সঙ্গে সদবাই বাদশাহ খালেদ রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেন তিনি ছিলেন নরম ও শান্ত প্রকৃতির বাস্যা খালেদ মাত্র সাত বছর দেশ শাসন করে উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তার শাসনামলে সৌদি আরবের অগ্রগতির সূচনা বলা হয় বাদশাহ খালেদের ইন্তেকালের সঙ্গে সঙ্গে যুবরাজ ফাহাদ হন তার আমলকে সৌদি আরবে নানা দিক থেকে স্বর্ণযোগ হিসেবে বিবেচিত করা হয় বিশেষ করে হজ ও উমরা জিয়ারতকারীদের কল্যাণে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে তিনি রিয়াদের প্রভাবশালী সুদাইরি বংশের কন্যা হাসরা আল সুদাইরির প্রথম পুত্র ফাহাদ উনিশশো একুশ খ্রিস্টাব্দে রিয়াদে জন্মগ্রহণ করেন ফাহাদ সাত বাই তাদের সুদাইরির সেভেন বলা হয় বাশ ফাহাদ জীবনের শেষ দিকে এসে অসুস্থ হয়ে পড়েন ফলে যুবরাজ আবদুল্লাহ বাদশাহের দায়িত্ব পালন করে আসছিলেন দুই হাজার পাঁচ খ্রিস্টাব্দে বাশ ফাহাদ ইন্তেকাল করলে আব্দুল্লাহ পুরোপুরি বাদশাহের দায়িত্ব লাভ করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দের পয়লা আগস্ট রিয়াদে জন্মগ্রহণ করেন বাদশাহ আব্দুল্লাহ বাদশাহ আর আছে দীর্ঘ নব্বই বছরের বর্ণাঢ্য জীবন তিনি মায়ের দিক থেকে বাদশাহ আব্দুল আজিজের একমাত্র পুত্র তার আমলে বাদশাহ ফাহাদের সহদর ছোট ভাই সুলতান ও থাকা অবস্থায় ইন্তেকাল করেন আব্দুল্লাহ আবদুল্লা ফাহাদের মতো খাদেমুল হারামাইন শরিফাইনের টাইটেল বা লকব ধারণ করে নিয়েছিলেন দুই হাজার পনেরো খ্রিস্টাব্দের তেইশ জানুয়ারি বাদশাহ আব্দুল্লাহ ইন্তেকাল করলে সৌদি রাজ পরিবারের প্রভাবশালী সুদাইরি পরিবারের কন্যার কনিষ্ঠ ও সপ্তম পুত্র বর্তমান বাশ্যা সালমান বাদশাহী পদ লাভ করেন খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে